নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটিও চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শ্রুতি চোখে বুঝি বড় খবরে, করোনার লাগাম টানতে নয়া গাইডলাইন জারি রাজ্যের, না মানলেই নেওয়া হবে কড়া ব্যবস্থা। করোনার দ্বিতীয় ঢেউয়ে রাজ্যে দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মিলিয়ে এ রাজ্যে করোনায় মারা গেলেন 10,500-এরও বেশি মানুষ। এরই মধ্যে করোনা সংক্রমণ ঠেকাতে এক গুচ্ছ নির্দেশিকা জারি করল রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রক। এক প্রেস বিবৃতিতে করোনা মোকাবিলায় 11 দফা নির্দেশিকার কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, করোনা মোকাবিলায় রাজ্য সরকার সময়ে সময়ে নির্দেশিকা জারি করেছে, এই লক্ষ্যে নতুন করে নির্দেশিকা জারি হচ্ছে। এবার যে নির্দেশিকা জারি হয়েছে তাতে বলা হয়েছে, প্রথমত গণপরিবহন সহ জনবহুল স্থানগুলিতে মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা সহ অন্যান্য কোভিড বিধি মেনে চলতে হবে। এই বিষয়গুলি সম্পর্কে নজরদারি চালাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দ্বিতীয়ত, সরকারি ও বেসরকারি অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিল্প ও বাণিজ্যিক চত্বর সহ অন্যান্য কর্মস্থলে সপ্তাহে একদিন সম্পূর্ণ স্যানিটাইজেশনের কাজ করতে হবে। তৃতীয়ত, সমস্ত বাজারগুলিতে 2020-এর মতো চেম্বার অফ কমার্স বা ব্যবসায়িক সংগঠনগুলির সঙ্গে হাত মিলিয়ে স্যানিটাইজেশনের কাজ করতে হবে। চতুর্থত, বাজার, সাপ্তাহিক বাজার, সরকারি ও বেসরকারি পরিবহনের মতো জনবহুল জায়গাগুলিতে অবশ্যই মাস্ক পরতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং স্যানিটাইজেশন করাতে হবে। পঞ্চমত, সমস্ত দোকান, বাজার, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজের সময় ভাগ করিতে হবে। ষষ্ঠমত, রাজ্য সরকারের আওতাধীন অফিসগুলিতে কর্মীদের উপস্থিতির হার 50%-এর বেশি যাতে না হয় তা নিশ্চিত করতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কর্মীরা রোটেশনাল ভিত্তিতে অফিসে আসবেন। সপ্তমত, বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে যত দূর সম্ভব বাড়িতে থেকে কর্মীদের কাজ, কর্মীদের বিভিন্ন শিফটে বা রোটেশনাল ভিত্তিতে অফিসে আনার ব্যবস্থা ফের চালুর পরামর্শ দেওয়া হচ্ছে। অষ্টমত, কর্মস্থলের দায়িত্বে যারা রয়েছেন তাদের কর্মীদের মাস্ক পরা, শারীরিক দূরত্বের মতো বিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে হবে। নবমত, শপিং মল, মাল্টিপ্লেক্স, থিয়েটার, রেস্তোরাঁ ইত্যাদির ক্ষেত্রে প্রবেশ ও প্রস্থানের পথে থার্মাল স্ক্রিনিং, হাত ধোয়া বা স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখতে হবে। দশমত, স্টেডিয়াম ও সুইমিং পুলগুলিকে এর আগের জারি করা নির্দেশিকাগুলি কঠোরভাবে মেনে চলতে হবে। 11 নম্বর, এই সমস্ত বিধি ব্যবস্থার কোনোভাবেই লঙ্ঘন ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী খবর, বাইরে থেকে বাংলায় ঢুকতে হলে RT-PCR টেস্ট বাধ্যতামূলক, ঘোষণা মমতার। ভোটের মরশুমে বহিরাগতরা এসে বাংলায় রোগ ছড়াচ্ছে আর সেই কারণেই রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, জনসভায় একাধিকবার এমনই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি সাফ জানিয়ে দিলেন, যারা বাইরে থেকে আসতে চাইবেন তাদের RT-PCR টেস্ট করার পর বাংলায় পা রাখার অনুমতি দেওয়া হবে। তৃণমূল নেত্রীর দাবি, অন্তত 10,000 মানুষ অন্য জায়গা থেকে এ রাজ্যে এসেছেন, যাদের মধ্যে বেশিরভাগই সংক্রমিত, আর এদের মধ্যেই করোনায় বাংলায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই বহিরাগতদের নিয়ে আর কোনো ঝুঁকি নিতে রাজি নন মমতা ব্যানার্জি। পরিষ্কার বলে দিয়েছেন, এরপর বড় কোনো অঘটন ঘটলে তার জন্য নির্বাচন কমিশনই দায়ী থাকবে। গত বেশ কয়েকদিন ধরেই উদ্বেগ বাড়াচ্ছে বাংলার ক্রমবর্ধমান করোনা সংক্রমণ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে কমিশন ভোট প্রচারে লাগাম টানলেও করোনা রুখতে তা বিরাট কোনো ভূমিকা পালন করতে পারবে কিনা সে নিয়েও সন্দিহান ওয়াকিবাল মহল। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে রাজ্যের বাকি 4 দফার ভোট একসঙ্গে করানোর দাবিও তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কমিশন জানিয়ে দিয়েছে, পূর্ব নির্ধারিত সূচিতেই হবে নির্বাচন, এর ফলে আগের মতোই চলবে জনসভা, রোড শো, আর সেই কারণেই বাড়ছে চিন্তা। ইতিমধ্যে সরকারি ও বেসরকারি হাসপাতালে বেড বাড়ানোর জন্য বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য দপ্তর। উপসর্গ তীব্র হলে তবেই হাসপাতালে, মৃদু উপসর্গ থাকলে প্রয়োজনে সেফ হোমে পাঠানো হবে কোভিড রোগীদের। এছাড়া বেসরকারি হাসপাতালে বেড বাড়ানোর জন্য 4 সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য প্রশাসন। এদিকে টুইট করে রাজ্যবাসীকে করোনা নিয়ে সতর্ক করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। নবান্নের তরফে জারি নির্দেশিকা প্রত্যেককে মেনে চলার আবেদন জানিয়েছেন তিনি। কোভিড প্রোটোকল না মানলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যপাল। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ খবর, ইন্টারনেটে এই নম্বর সার্চ করলেই ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কার্ড গ্রাহকদের জন্য একটি সতর্কবার্তা জারি করেছে। SBI তাদের এই সতর্কবার্তার মাধ্যমে সতর্ক করে দিয়েছে যে ইন্টারনেটে একটি বিশেষ টোল ফ্রি নম্বরে যেন ভুলও সার্চ না দেওয়া হয়। আসলে বেশ কয়েকদিন ধরেই ইন্টারনেটে একটি ফেক টোল ফ্রি নম্বরকে SBI এর টোল ফ্রি নম্বর বলে চালানো হচ্ছে, আর সেই টোল ফ্রি নম্বরে ফোন করলেই সাইবার ক্রিমিনাললা গ্রাহকদের কার্ডের নম্বর, CVV এই সব জেনে নিচ্ছে এবং টাকা ডিবেট করে দিচ্ছে। আর যেহেতু এটি একটি টোল ফ্রি নম্বর, তাই গ্রাহকরা তাদের বিশ্বাস করে তাদের কার্ডের নম্বরও দিয়ে দিচ্ছে। এই ফেক নম্বরগুলি 1800
অথবা 1888 অথবা 1844 এগুলি দিয়ে শুরু হয়। আসলে বর্তমানে সাইবার ক্রাইমের ট্রেন্ডগুলিও বদলে গেছে। হ্যাকাররা গুগলের এসইও কে কাজে লাগিয়ে ভুল কাস্টমার কেয়ার নম্বর ব্যাংকিং করিয়ে দিচ্ছে। এর ফলে আপনি যখন গুগলে সার্চ করবেন এসবিআই কাস্টমার কেয়ার নাম্বার, তখন এই ভুল নম্বরগুলি দেখাবে আপনাকে। এর ফলে আপনার যদি কোনো প্রয়োজন থাকে তাহলে এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখুন অথবা আপনার নিকটবর্তী এসবিআই ব্রাঞ্চে গিয়ে খোঁজ নিন। পরবর্তী খবর, বাংলার পাঁচ দফা ভোটে কত আসন পেতে চলেছে বিজেপি, ইঙ্গিত অমিত শাহের। বাংলায় ইতিমধ্যেই পাঁচ দফা নির্বাচন সারা হয়ে গিয়েছে। 294টির মধ্যে 180টি আসনে ভোট পর্ব সম্পূর্ণ। রবিবার জামালপুরে জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, দিদির গুন্ডারা কিছু করতে পারেনি এই পাঁচ দফায়, তাই দিদি হতাশায় ভুগছেন। পাঁচ দফায় অন্তত 122 আসন পাবে বিজেপি। অমিত শাহ বলেন, বাংলায় এবার বিজেপি সরকার আসছে, বাংলায় পরিবর্তন অবশ্যম্ভাবী, বিগত পাঁচ দফা নির্বাচন তা প্রায় নিশ্চিত করে দিয়েছে। এই পাঁচ দফায় অন্তত 122 আসন পাবে বিজেপি, এখন পর্যন্ত 180 আসনের ভোট হয়েছে, আর দুই তৃতীয়াংশের আসনই বিজেপির দখলে যাবে বলে মনে করছেন অমিত শাহ। বিজেপি তাদের টার্গেট 200 আসন পূরণ করবে। এর আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও দাবি করেছিলেন বিজেপি 180-র মধ্যে 125 আসন পাবে। অমিত শাহ বললেন, আর একটু কম, অর্থাৎ 122। বাংলায় এখনো তিন দফা নির্বাচন বাকি, সেই তিন দফা মিলিয়ে বিজেপি তাদের টার্গেট 200 আসন পূরণ করবে বলেই মনে করছেন অমিত শাহ ও দিলীপ ঘোষ উভয়েই। বিজেপি ক্ষমতা এলে মডেল চেঞ্জ হয়ে যাবে। অমিত শাহ বলেন, বাংলায় নতুন মডেল চালু করেছে রাজ্য সরকার, বোমা গুলি বন্দুকের জোরে সরকার চলছে, কিন্তু এই মডেল চলবে না। বিজেপি ক্ষমতা এলে মডেল চেঞ্জ হয়ে যাবে, ক্ষমতা এলে উন্নয়ন হবে, সোনার বাংলা তৈরি হবে, আর বাংলায় মুখ্যমন্ত্রী হবেন ভূমিপুত্রই। যত বড় নেতা তার বিদায় যেন তত বড়ই হয়। এদিন নন্দীগ্রাম বিধানসভার ভোটের ফলাফল নিয়েও ভবিষ্যদ্বাণী করেন অমিত শাহ। তিনি বলেন, ওই কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিশ্চিত, ওখান থেকে শুভেন্দু অধিকারী জিতছেন। তিনি বলেন, যত বড় নেতা তার বিদায় যেন তত বড়ই হয়, দিদির হারের ব্যবধান যেন অনেক বেশি হয়। মমতা দিদির গলার সুরও বদলে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের চোট নিয়ে কটাক্ষ করে অমিত শাহ বলেন, 2 মের আগে দিদির পায়ের চোট ঠিক হতে হবে, যাতে তিনি নিজের পায়ে হেঁটে ইস্তফা দিতে পারেন। পাঁচ দফা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায় ঘাবড়ে গিয়েছেন, মমতা দিদির গলায় সুরও বদলে গিয়েছে, তিনি বুঝতে পারছেন এবার হারছেন। এমনই কটাক্ষ করতে শোনা গেল অমিত শাহের গলায়। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ বড় খবর, দিনে একটা সিগারেটই ধীরে ধীরে শেষ করে দিচ্ছে আপনার জীবন। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটি জানার পরেও সারা বিশ্বের কোটি কোটি মানুষ ধূমপান করেন। সম্প্রতি একটি তথ্য প্রকাশ হয়েছে যাতে বলা হয়েছে, দিনে 10 কিংবা 20 নয় হার্ট অ্যাটাক হতে পারে দিনে মাত্র একটা সিগারেট খেলেই। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক অ্যালান হ্যাক্স এ প্রসঙ্গে বলেন, আমরা মনে করি সারাদিনে প্রচুর সিগারেট খেলে হৃদরোগের ঝুঁকি বাড়বে এমনটা নয়। যদি কোনো ব্যক্তি সারাদিনে একটা মাত্র সিগারেটও খান তাহলেও তার মধ্যে হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, অর্থাৎ সেই ব্যক্তির মধ্যে হার্ট অ্যাটাক বা স্ট্রোক এবং ফুসফুসের ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু সমীক্ষায় প্রকাশ পেয়েছে যে প্রত্যেক বছর 7 মিলিয়ন মানুষের প্রাণ কেড়ে নেয় তামাক, তাছাড়া হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের কারণে মৃত্যু হয় 2 মিলিয়নেরও মানুষের। পরবর্তী বড় খবর, করোনা চিকিৎসায় অক্সিজেন, ভ্যাকসিন, ওষুধের ঘাটতি যেন না হয়, বৈঠকের নির্দেশ প্রধানমন্ত্রীর। করোনার করাল থামা দেশকে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে, দেশে প্রতিষেধকের হাহাকার। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বারাণসী থেকে নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই বৈঠক করেছেন। হাসপাতালে বেড বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন, এরই মধ্যে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে, এর ফলে সংক্রমণ আগুনের মতো ছড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে। মাস্ক না পরেও করোনা বিধি না মেনেই মানুষ রাজনৈতিক জমায়েত করছেন। এরই মধ্যে রাজ্যের ও দেশের নেতা মন্ত্রীরা রাজ্যে নির্বাচনী সভা করছেন সব রকম বিধিনিষেধ এক প্রকার না মেনেই। এর ফলে 2020-র মতো আরো একবার দেশে করোনা পরিস্থিতি ভয়াল এবং উদ্বেগজনক জায়গায় পৌঁছে যাচ্ছে। 2020 থেকেও 2021-এর করোনা পরিস্থিতি আরো ভয়ানক হতে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। গতবার গোটা দেশের মানুষ প্রধানমন্ত্রী ডাকে সাড়া দিয়ে করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল, এবারও সবাই একসঙ্গে চেষ্টা করলে করোনা দ্বিতীয় ঢেউ সামলানো সম্ভব বলে মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার সময় মতো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার বারাণসী থেকে ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে সমীক্ষা বৈঠক সেরেছেন। বৈঠকের পর প্রধানমন্ত্রী দপ্তর থেকে জানানো হয়েছে, এবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রয়োজনীয় ওষুধ, ভ্যাকসিন, অক্সিজেন, ভেন্টিলেশনের ব্যবস্থায় যাতে ত্রুটি না থাকে সেই বিষয়ে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া সরকারি তরফে টেস্ট, টেস্টিং ও ট্রিটমেন্টের উপরে জোর দেওয়ার চিন্তাভাবনা চলছে। যেভাবে মৃত্যুর হার বাড়ছে সারা দেশে, তাতে কেন্দ্রের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে টেস্টিং ও টেস্টিং এর জোর দিলে মৃত্যুর হার কমানো সম্ভব বলে মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার নরেন্দ্র মোদী উচ্চপদস্থ সরকারি কর্তাদের কাছে আর্জি জানিয়েছেন, স্থানীয় স্তরে হাসপাতাল কর্তৃপক্ষ যেন মানুষের প্রতি আরও সংবেদনশীল হন, এমনকি সম্ভব হলে বিভিন্ন হাসপাতালে কোভিড রোগীদের জন্য শয্যা বাড়ানোর ব্যবস্থা করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবারের ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী আরও বলেছেন, কোনোভাবেই এই পরিস্থিতিতে ওষুধ, ভেন্টিলেটার, অক্সিজেন সিলিন্ডারের ঘাটতি হওয়া চলবে না। টিকার উৎপাদন বাড়ানোর জন্য টিকা উৎপাদন প্রতিষ্ঠানের কাছে আর্জিও জানিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, টিকার উৎপাদন বাড়াতে সরকারের তরফে সব রকম সহযোগিতা করা হবে। পরবর্তী বড় খবর, গোপন তথ্য হাতাতে পারে হ্যাকাররা, হোয়াটসঅ্যাপ নিয়ে সতর্ক করলো সিইআরটি। হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপে বড়সড় খামতি বের করলো দেশের সাইবার সিকিউরিটি এজেন্সি। বড় ক্ষতির আশঙ্কায় হোয়াটসঅ্যাপ ইউজারদের সতর্কবার্তা পাঠিয়েছে টিম, যেখানে হ্যাকার হানা থেকে বাঁচতে উপায় বাতলেছে ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম অর্থাৎ সিইআরটি, যা শুনে ঘুম ছুটেছে ইউজারদের। কদিন আগের কথা, হোয়াটসঅ্যাপের পলিসি আপডেট নিয়ে জটিলতা সৃষ্টি হয় নেট দুনিয়ায়। অনেকেই আশঙ্কা করেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে। পরিস্থিতি এমন হয়, এই প্রসঙ্গে বিবৃতি দিতে বাধ্য হয় হোয়াটসঅ্যাপ। এবার নতুন করে জনপ্রিয় অ্যাপ নিয়ে শুরু তোলপাড়। দেশের সাইবার নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ ও হোয়াটসঅ্যাপ বিজনেসের মধ্যে কিছু ত্রুটি পাওয়া গিয়েছে, যা মারাত্মক ক্ষতি করতে পারে ইউজারদের। হ্যাকার হানার জেরে গোপন তথ্য হারাতে পারেন অ্যাপের ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েড ও আইওএস এ হোয়াটসঅ্যাপের পুরনো ভার্সনের জেরেই হতে পারে ক্ষতি। সব থেকে বড় বিষয়, এই সতর্কবার্তা দিয়েছে খোদ সিইআরটি এর মতো দল, দেশের সাইবার নিরাপত্তায় ন্যাশনাল টেকনোলজি আর্ম হিসাবে তকমা দেওয়া এই টিমকে। সাইবার হানার বিষয়ে এই বিশেষজ্ঞ বলেই চিহ্নিত। সিইআরটি এর তরফে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় কিছু ফাঁক ফোকর রয়েছে, যার জেরে বহু দূরের কোনো ব্যক্তি আপনার সিস্টেমে ঢুকে পড়তে পারে। হ্যাকার হানার জেরে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ তথ্য হাতছাড়া হতে পারে ইউজারের। এই বিষয়ে বিস্তারিত বিবরণ দিতে গিয়ে সিইআরটি জানিয়েছে, ক্যাশ কনফিগারেশন ইস্যুর জন্যই অ্যাপে এই ধরনের দুর্বলতা পাওয়া যায়। তাহলে সমস্যার সমাধান কি? বিশেষজ্ঞরা বলছেন, সাইবার ক্রিমিনালদের হাত থেকে বাঁচতে সবসময় লেটেস্ট হোয়াটসঅ্যাপ ভার্সন ব্যবহার করতে হবে। গুগল প্লে স্টোর বা আইওএস অ্যাপ স্টোরে গিয়ে নামাতে হবে আপডেটের সফটওয়্যার।